সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় যুক্তি তর্ক শুরু হয়েছে। সকাল 10টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এই যুক্তি তর্ক শুরু হয়। এটি আগামী 12 জানুয়ারি পর্যন্ত চলবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম জানান, এ মামলায় 83 জন সাক্ষীর মধ্যে বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস ও তদন্ত কর্মকর্তা সহ 65 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস সহ 15 আসামি আদালতে লিখিত ও মৌখিক বক্তব্য তুলে ধরেন। আজ থেকে শুরু হয়েছে যুক্তি তর্ক। এর আগে সকালে কঠোর নিরাপত্তায় আসামিদের আদালতে হাজির করা হয়। 2020 সালের 31 জুলাই পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা।